হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুইটি টাইমার কানেকশন করবেন এবং সে টাইমার অটোমেটিক চলতে থাকবে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখানে দুটি টাইমার দেখতে পাচ্ছেন এবং এই টাইমারের জন্য আমি এখানে একটি লট ব্যবহার করেছি বাতি, এবং এই টাইমারের জন্য এই বাতি এখানে আমি ব্যবহার করেছি। অর্থাৎ যখনই আমার এই টাইমারটি অন হবে তখনই এই বাতিটি জ্বলে উঠবে, এবং যখন এই টাইমারটি অফ হবে, অফ হওয়ার সাথে সাথে এই টাইমারটি চালু হবে, তখন আবার এই বাতিটি জ্বলে উঠবে। আবার যখন এই টাইমারটি অফ হয়ে যাবে তখন অটোমেটিক এই টাইমারটি চলতে থাকবে। অর্থাৎ এইভাবে আমাদের এই টাইমারটি অটোমেটিকভাবে চেঞ্জ হতে থাকবে। তাহলে চলুন আমরা লাইন দিয়ে সেটি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই টাইমারটি চালু হয়েছে, বাতিটি অন হয়ে গেছে। এখানে টাইমিং দেওয়া আছে 10 সেকেন্ড 15 সেকেন্ড, আপনারা দিতে পারেন, সমস্যা নেই। এটা অফ হয়ে গেছে এবং এটি চালু হয়ে গেছে এবং এই লটটি চালু হয়েছে। এটি অফ হয়ে গেছে, আবার এটি চালু হয়ে গেছে। অর্থাৎ এই প্রসেসটি আপনারা কীভাবে কানেকশন করবেন এবং কীভাবে আপনারা এটি কানেকশন করে আপনাদের দুটি লটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কন্টিনিউভাবে, চলুন আমরা সেটাই দেখি। হ্যালো ভিউয়ার্স, এই কানেকশনটি করার জন্য আমি এখানে দুটি টাইমার ব্যবহার করেছি 8 পিনের। এটি একটি টাইমার এবং এটি আরেকটি টাইমার, দুটোই 8 পিনের, এবং এই দুটি টাইমারের দুটো বেস 8 পিনের, এবং এগুলো আলাদা আলাদা লট পরিচালনা করার জন্য আমি দুটি ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করেছি। তাহলে চলুন আমরা কানেকশন শুরু করি। প্রথমে আমরা বেসের মধ্যে কানেকশন করব। প্রথমে আমি এই টাইমারটি কানেকশন করব। আর কানেকশন করার আগে অবশ্যই আমাদের টাইমারের যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রাম সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে আপনারা যদি ডায়াগ্রাম দেখেন টাইমারের, এখানে টাইমারের 2 এবং 7 হচ্ছে সোর্স, অর্থাৎ এই দুটি পয়েন্টে পাওয়ার ঢুকবে, এবং 1 এবং 8 হচ্ছে কমন। আমরা 1 এবং 8 যদি কাজ করাতে চাই, 1 থেকে 4 হচ্ছে NC এবং 1 থেকে 3 হচ্ছে NO, নর্মালি ওপেন, আর 8 থেকে 6 হচ্ছে NO এবং 8 থেকে 5 হচ্ছে NC। অর্থাৎ এই ডায়াগ্রামটি লক্ষ্য করে আমাদের কানেকশন দিতে হবে। তাই চলুন আমরা কানেকশন শুরু করি। প্রথমে আমি এখানে আমার এখানে যে পয়েন্টটি আছে এটার মধ্যে, এই টাইমারের মধ্যে, এখানে আমরা প্রথমে 1 নম্বর যে প্রান্ত আছে এই 1 নম্বর প্রান্তে আমরা একটি পাওয়ার দিয়ে নিব। আমি একটি 2 পিন প্লাগ নিয়েছি পাওয়ারের জন্য। এই পাওয়ার যে ফেজটি, এই ফেজটি আমি 1 নম্বর পয়েন্টে দিব। এক নম্বর প্রান্তে কানেকশন করলাম। এই ফেজ তারটি আমি এই টাইমারের বেসের 1 নম্বর প্রান্তে কানেকশন করলাম, এবং এখান থেকে এই 1 নম্বর প্রান্তের, আপনারা যে টাইমারে দেখেন 1 নম্বর প্রান্তের 4 হচ্ছে NC, আমি এখান থেকে 4 নম্বর প্রান্ত যে NC এটি আমি ব্যবহার করব, এটি হচ্ছে NC, এখানে একটি তার ব্যবহার করব। এখন এই 4 নম্বর পয়েন্ট থেকে আমরা এই টাইমারের যে 7 নম্বর যে প্রান্ত আছে কয়েল,
আমাদের 2 এবং 7 হচ্ছে কয়েল, আমরা 7 নম্বর কয়েলে কানেকশন করব। এবং এখান থেকে একটি শর্ট পিস আমরা বের করে নিব, পাওয়ার থেকে একটি লাইন বের করে নিব আমরা। বের করে নিলাম এবং এই প্রান্তটি আমরা যেহেতু এনওএনসি এখানে কাজ করাবো, এই জন্য আমরা এখানে 8 নম্বর প্রান্তে ব্যবহার করব। 8 বা 1 যে কোনো আপনারা যে কোনো প্রান্তে ব্যবহার করতে পারেন, আমি এখানে এটি 8 নম্বর প্রান্তে ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের 8 নম্বর প্রান্ত। আট নম্বর প্রান্তে ব্যবহার করলাম, আট নম্বর প্রান্তে পাওয়ার দিলাম এবং এখান থেকে আমি এই 6 নম্বর প্রান্ত অর্থাৎ 8 এ পাওয়ার দিলে আমাদের যদি 6 নম্বর থেকে বের করতে হয় তাহলে আমরা এখানে 6 নম্বরে কানেকশন করব। 6 নম্বর থেকে আমি একটি তার নিব 6 নম্বর প্রান্ত থেকে, যেহেতু এটি অ্যানো হিসেবে কাজ করবে। দিলাম 6 নম্বর প্রান্তে, এবং 6 নম্বর থেকে এটি আমি এই টাইমারের প্রথম টাইমারের কয়েলে ব্যবহার করব। অর্থাৎ এই টাইমারে আমাদের কয়েল হচ্ছে 7, এই 7 নম্বর কয়েলে আমি এটি ব্যবহার করলাম। এবং আমি নিউট্রাল এখন কানেকশন করব, এই নিউট্রাল আমি 2 নম্বর প্রান্তে ব্যবহার করব। এটা হচ্ছে 7, সাথে আমাদের ফেজ ঢুকছে এবং আমাদের 2 নম্বর প্রান্তে আমি একটি নিউট্রাল ব্যবহার করব। এবং এখান থেকে আরেকটি নিউট্রাল আমি নিব এই টাইমারের জন্য, আরেকটি নিউট্রাল নিলাম এবং এই নিউট্রালটি আমি এই টাইমারের 2 নম্বর পয়েন্ট নিউট্রালে ব্যবহার করব। দুই নম্বর প্রান্তে ব্যবহার করলাম। এখন আমাদের কানেকশন মোটামুটি শেষ। এখন আমি আবার যদি দ্বিতীয়বার বুঝিয়ে দিই, সেই ক্ষেত্রে প্রথমে আমি একটি ফেজ 1 নম্বর প্রান্তে ব্যবহার করলাম, এই ফেজটি 4 নম্বর পয়েন্ট দিয়ে বের হয়ে এই 2 নম্বর টাইমারের 7 নম্বর কয়েলে আসে প্রবেশ করলো। 7 নম্বর থেকে একটি তার বের হয়ে আমরা 8 নম্বর কমন প্রান্তে দিলাম এবং 8 নম্বর থেকে আমরা 6 নম্বর থেকে 6 নম্বর দিয়ে বের করে এটি এই কয়েলের 7 নম্বরে দিলাম। এখন আমরা এখানে বাতির কানেকশন করব। বাতির যেহেতু আমাদের ফেজ নিউট্রাল ব্যবহার করতে হবে, তাহলে প্রথমে আমি এখানে একটি নিউট্রাল নিয়ে নিব বাতির জন্য। বাতির জন্য নিউট্রাল নিয়ে নিলাম এবং এখান থেকে বাতির জন্য একটি ফেজ আমি এখান থেকে নিব 7 নম্বর পয়েন্ট থেকে।
বাতির কানেকশন দিলাম, একটি নিউট্রাল নিলাম এবং বাতির আরেক মাথায় আমরা যে ফেজটি দেওয়ার কথা এই ফেজটি আমরা ব্যবহার করলাম। এখন আমাদের এই টাইমারে যেহেতু আমরা লড ব্যবহার করেছি, এখন এই টাইমারের জন্য আমি লড এখন ব্যবহার করব। এখন এটার জন্য নিউট্রাল আমি নিউট্রাল প্রান্ত থেকে দিয়ে দিব, নিউট্রাল ওটার মতোই। নিউট্রাল এখান থেকে ব্যবহার করলাম দুই নম্বর পয়েন্ট থেকে। এবং এই বাতির আর প্রান্ত আছে, এই প্রান্ত আমি এই পাঁচ নম্বর প্রান্ত ব্যবহার করব। পাঁচ নম্বর প্রান্ত থেকে এটি ব্যবহার করলাম। অর্থাৎ আমাদের এখন কানেকশন দেওয়া শেষ। আমরা এখন এটি চেক করব আসলে কিভাবে কাজ করে। হ্যালো ভিউয়ার্স, আমি এখনও টাইমার লাগিয়ে নিলাম। এখন এই টাইমারে যে সময় আপনারা এখানে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দিতে পারেন, এই টাইমারের ক্ষেত্রে আপনারা 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনাদের যত ইচ্ছা সেইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। এখন আমি প্রথমেই, যেহেতু আমার এই টাইমার যদি 5 মিনিট পরে এই টাইমার বন্ধ হয়ে যাবে এবং অপরটি চালু হয়ে যাবে, এবং 5 মিনিট পর আবার এটি বন্ধ হবে এবং 5 মিনিট পর আবার এটি চালু হবে, এভাবে কন্টিনিউ আমাদের এই টাইমারটি কাজ করতে থাকবে। তাহলে চলুন আমরা এখানে এটা পাওয়ার দিয়ে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এই টাইমারটি অন হওয়ার সাথে সাথে আমার এই বাতিটি জ্বলে উঠেছে এবং টাইমারটি সময় কাউন্ট করতেছে। এখানে আমাদের যেহেতু সময়টি একটু বেশি দেওয়া আছে 20 সেকেন্ডের মতো, এটি আমি একটু কমিয়ে দিব এবং এটি অফ হয়ে গেছে এবং অপরটি চালু হয়ে গেছে, সাথে সাথে আবার অফ হয়ে গেছে এবং এটি চালু হয়ে গেছে। এই টাইমারটি অফ হয়ে গেছে, আবার এই টাইমারটি চালু হয়েছে এবং এই লটটিও চালু হয়েছে। অর্থাৎ এভাবে আপনারা খুব সহজভাবেই এই দুটি টাইমারের সাহায্যে দুটি লট আপনারা কন্টিনিউ চালাতে পারবেন। অর্থাৎ একটি টাইমার অফ থাকলে এটি চালু থাকবে, এটি অফ থাকলে এটি চালু থাকবে। অর্থাৎ এভাবেই টাইমার দুটি কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়াও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।